সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যে যেখানে বসে আমাদের আজকের এই অনুষ্ঠান দেখছেন, সবাইকে সাদর সম্ভাষণ জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন। আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন একটি স্কুলের ছাত্রছাত্রীরা ডিসপ্লে প্রদর্শন করছে। হ্যাঁ দর্শক, ভাবছেন কোন বিদ্যালয়ের কথা বলছি? এটি ইয়াকুব মাধ্যমিক বিদ্যালয়, স্থাপিত হয়েছিল 1985 সালে। তখনকার জমিদাতা আলহাজ ইয়াকুব পাটোয়ারী সাহেব 1 একর সাইড জমি দান করেন এই বিদ্যালয়টিতে। পরবর্তীতে শামসুল হক ভূঁইয়া ও বশিরুল্লাহ ভূঁইয়া এই বিদ্যালয়টিতে দান করেন 40% জমি। সর্বোপরি 2 একর 40% জমির উপরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই ইয়াকুব মাধ্যমিক বিদ্যালয়টি। তখনকার আমলে টিনের তৈরি জরাজীর্ণ বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ছিলেন মরহুম শাহজাহান মাস্টার। শাহজাহান মাস্টারের অবসরের পরে বিদ্যালয়টি চলছিল ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। বিগত দিনগুলোতে বিদ্যালয়ের সার্বিক উন্নতি না ঘটলেও বর্তমান প্রধান শিক্ষক জিল্লুর রহমান তুহিন বিদ্যালয়টির ভার বহন করেন বিগত 6/10/2013 সালে। সেই থেকে পিছনে ফিরে তাকাতে হয়নি বিদ্যালয়টিকে। এই বিদ্যালয়ে বর্তমানে ছাত্রছাত্রীর সংখ্যা রয়েছে 650 থেকে 700+ পর্যন্ত। শিক্ষক কর্মচারী রয়েছে 16 জন। দক্ষ প্রধান শিক্ষক ও বিজ্ঞ ম্যানেজিং কমিটি থাকায় বিদ্যালয়ের পড়ালেখার মান উন্নয়ন ঘটেছে শতভাগ। এছাড়াও শিক্ষা, স্বাস্থ্য, খেলাধুলাসহ নানা উন্নয়ন হয়েছে কাঙ্ক্ষিত হারে। জানা গেছে, বিগত দিনগুলোতে ভালো কোনো একাডেমিক ভবন না থাকলেও বর্তমানে এই বিদ্যালয়ে রয়েছে ছোট বড় মিলে 4টি ভবন, যার কারণে শিক্ষার্থীরা শিক্ষাদান গ্রহণে পেতে হয় না কোনো বিড়ম্বনা। দক্ষ ও পরিশ্রমী শিক্ষকদের পাঠদানের কারণে বিদ্যালয়ের বর্তমান পাশের হার 99% ধরা যেতে পারে। প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের একান্ত প্রচেষ্টায় খেলাধুলায় এই বিদ্যালয়টি চরফ্যাশন উপজেলায় ব্যাপক সুনাম অর্জন করে নেয়। বরাবরই প্রতিযোগিতায় থাকে প্রথম স্থানে। এছাড়াও বর্তমানে এই বিদ্যানিকেতনটিকে আরও প্রসারিত করার লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপমন্ত্রী আলহাজ আবদুল্লাহ ইসলাম জ্যাকবের একান্ত প্রচেষ্টায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তর 1তলা বিশিষ্ট একাডেমিক ভবনটিকে 1তলা থেকে 3তলায় উন্নীতকরণের বরাদ্দ দেওয়ায় বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী, অভিভাবক, ম্যানেজিং কমিটি ও শিক্ষার্থীরা আনন্দ র্যালি করে অভিনন্দন জানান আবদুল্লাহ ইসলাম জ্যাকব ও শিক্ষা অধিদপ্তরকে। এই আনন্দ র্যালিটি ইয়াকুব মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ থেকে শুরু করে বুয়ারহাট বাজারটি প্রদক্ষিণ করে শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক, ম্যানেজিং কমিটি ও ছাত্রছাত্রী সহকারে, এবং বিশেষ তোরণ তৈরি করে সেই তোরণে ব্যানার দিয়ে জনসাধারণকে জানিয়ে দেওয়া হয় এই উন্নয়ন সম্পর্কে। এছাড়াও এই সার্বিক উন্নয়ন অবকাঠামো বিদ্যালয়ের লেখাপড়া, খেলাধুলাসহ নানা উন্নয়নমূলক কর্মকাণ্ডের এক প্রশ্নের জবাবে এই বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক জনাব জিল্লুর রহমান তুহিন আমাদেরকে জানান বিস্তারিত। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। আমরা এসেছি টিটিভি অনলাইন 360 থেকে। আমরা আজকে দেখতে পেরেছি যে বুয়ারহাট বাজারে ইয়াকুব মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা, ছাত্রছাত্রী, অভিভাবকবৃন্দ সহকারে
ম্যানেজিং কমিটি সহকারে যে বিশাল র্যালি দেওয়া হয়েছে, আনন্দ র্যালি, এই আনন্দ র্যালির মূল উদ্দেশ্য কি ছিল? ধন্যবাদ আপনাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আপনারা সকলেই জানেন এবং এই এলাকাবাসী এই বিষয়ে অবগত আছেন যে একসময় এই ইয়াকুব মাধ্যমিক বিদ্যালয়টি অত্যন্ত অবহেলিত ছিল, বিশেষ করে একাডেমিক দিক থেকে ছাত্রছাত্রীরা খুবই তাদের সমস্যায় তারা ছিল। একাডেমিক অবস্থা, একাডেমিক ভবন, একাডেমিক শ্রেণীগুলো খুবই নাজুক অবস্থা ছিল। সেক্ষেত্রে আমি 2013 সালে অক্টোবর মাসের 6 তারিখে বিদ্যালয়ে আসার পর থেকে আমি এই বিষয়ে অত্যন্ত গুরুত্বর সহকারে আমি কার্যক্রম শুরু করি এবং আমাদের চরবেশন বনপুরার গণমানুষের নেতা, আমাদের সকলের প্রিয় মানুষ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ বন জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় উপমন্ত্রী জনাব তাফিকুল ইসলাম জ্যাকব এমপি মহোদয়ের সাথে সার্বক্ষণিক যোগাযোগ আমি রাখার চেষ্টা করেছি। মাননীয় মন্ত্রী মহোদয় এই এলাকার প্রতি গুরুত্ব দিয়ে, এই এলাকার ছাত্রছাত্রীদের প্রতি গুরুত্ব দিয়ে, এই এলাকার মানুষকে তিনি অত্যন্ত ভালোবাসেন বিধায় তিনি আবার আমি তার কাছে যে আবেদনগুলো করেছি তিনি আবেদনগুলোকে গুরুত্ব সহকারে বিবেচনা করেছেন এবং তিনি প্রথমে আমাদের এই যে আপনারা যে পুরাতন যে ভবনটি দেখছেন এই পুরাতন ভবনটি এক খুবই জরাজীর্ণ অবস্থায় ছিল, এই পুরাতন ভবনটিকে মেরামত করার জন্য তিনি পর্যায়ক্রমে প্রায় 7 লক্ষ টাকা তিনি দিয়েছেন। এই 7 লক্ষ টাকার মাধ্যমে এই পুরাতন ভবনটিকে আমরা এমন সুন্দরভাবে করেছি যে এখন এই ভবনটিকেও আপনি ইচ্ছা করলে একটা নতুন ভবন আপনি বলতে পারেন। পাশাপাশি তিনি আমাদের এই যে এই বিদ্যালয়ের অধিক সংখ্যক প্রায় 700 ছাত্রছাত্রী এই বিদ্যালয়ে লেখাপড়া করছে, এই ছাত্রছাত্রীদের শ্রেণীকক্ষে যাতে পাঠদান প্রক্রিয়া ভালোভাবে করা যায় এই জন্য তিনি প্রথমে আমাদের শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে তিনি একটি একতলা ভবন কিনে দিয়েছেন এবং সেই ভবনটি ইতিমধ্যেই মাননীয় উপমন্ত্রী মহোদয় এই জানুয়ারি মাসের 26 তারিখে সেই ভবনটি তিনি উদ্বোধন করেছেন। পাশাপাশি আমাদের ত্রাণ এবং দুর্যোগ মন্ত্রণালয়ের অধীনে মাননীয় মন্ত্রী মহোদয় একটি 3-তলা একাডেমিক ভবন কাম সাইকেল সেন্টার তিনি এখানে দিয়েছেন, সেই ভবনটির কাজ অলরেডি চলছে, সেটাও আপনারা দেখছেন, আপনারা সেটা আশা করি সেই ভবনটিও আপনারা মানুষকে দেখানোর জনগণকে দেখানোর আপনারা সুযোগ করে দিন। ইতিমধ্যে তিনি যেই তার পাশাপাশি আবার মাননীয় মন্ত্রী মহোদয় আমাদেরকে সে যে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের যে একতলা ভবনটি তিনি করেছেন আমরা তার কাছে আবেদন করেছিলাম যে এই ভবনটিকে সম্প্রসারণ প্রক্রিয়ায় আনার জন্য মাননীয় মন্ত্রী মহোদয় আমাদের সে আবেদনটিকে গ্রহণ করে আবার সেই শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কর্তৃক নির্মিত ওই একতলা ভবনটিকে 3-তলায় রূপান্তরিত করার জন্য তিনি সেখানে বরাদ্দ দিয়েছেন এবং সেখানে সেই ভবনটি 3-তলা হবে যাতে করে আমাদের এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পাঠদান প্রক্রিয়ার যে শ্রেণীকক্ষের সংকট সেটা দূরীভূত হবে। এই জন্যই মূলত আমরা আজকে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় আমাদের পরপর এই এই উন্নয়নগুলি তিনি করে দিয়েছেন, ভবন করে দিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের স্কুলের বাউন্ডারি অলরেডি হয়ে গেছে, সব কিছু মিলে আমাদের এই এই বিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক, কর্মচারী, ম্যানেজিং কমিটি, অভিভাবক এবং অত্র এলাকাবাসী সকলেই খুশি এবং আনন্দ তারা উপভোগ করছেন বিধায় আজকে আমরা সকলে মিলে মাননীয় মন্ত্রী জনরায় আব্দুল্লাহ ইসলাম জ্যাকব মন্ত্রী মহোদয়কে অভিনন্দন জানিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করে আমরা আজকে একটি আনন্দ মিছিল করেছি। এটাই ছিল আজকে আমাদের আনন্দ মিছিলের মূল উদ্দেশ্য। তো স্যার, আমরা যতটুকু জানি এই স্কুলটা খুব সম্ভবত 80% জমির উপরে স্থাপিত। আপনারা আসলে যে 80% যেটা বলছেন না, এই বিদ্যালয়ে মোট আপনার এখন 2 একর 40% জমি আছে, যেটার দাতা হলেন আলহাজ ইয়াকুব পাটোয়ারি সাহেব, 1 একর 60 তিনি এখানে জমি দিয়েছেন। তারপরে আমাদের যে শামসুল হক ভূঁইয়া এবং আমাদের বশিরুল্লাহ ভূঁইয়া সাহেব, আমাদের আরও
চল্লিশ শতাংশ জমি তারা দিয়েছেন এখানে বিদায়। এখানে মোট 2 একর 40% জমি এখন আমাদের এখানে আছে। বর্তমানে আপনি যে শিক্ষক শিক্ষিকার কথা বলেছেন, এখানে বর্তমানে আমাদের মোট শিক্ষক কর্মচারীর সংখ্যা আমাদের মোট 16 জন আমরা এখানে আছি, এবং সরকারি নিয়ম মাফিকভাবে এটা আমাদের 100% শিক্ষক কর্মচারী এখানে চাকরিরত আছে। জি স্যার, আর আরেকটা বিষয় হচ্ছে স্যার, গত বছর কত পার্সেন্ট পাশের হার ছিল? আমাদের জেএসসিতে গত বছর 100% 100% পাশ করেছে, এবং এসএসসিতে আমাদের পাশের হার ছিল 96%। তো এখন বর্তমানে লেখাপড়ার অবস্থা কি স্যার? চেষ্টা করছি আমরা আমাদের সাধ্যমত, আমাদের যারা শিক্ষক বৃন্দ আছেন সকলে খুবই আন্তরিক এবং আন্তরিকতার সহিত আমাদের এই গ্রাম অঞ্চলের অভিভাবক যারা, যেখানে 99% অভিভাবক অসচেতন, তাদের সেই ছেলেপেলেদেরকে, সেই সন্তানদেরকে আমাদের শিক্ষকরা নিজেদের সন্তান মনে করে আমরা চেষ্টা করছি ইনশাল্লাহ তাদেরকে পাঠদান দেওয়ার জন্য, এবং অত্যন্ত দক্ষতার সহিত আমাদের যারা শ্রেণীকক্ষে পাঠদানে নিয়োজিত আছেন তারা খুবই দক্ষতার সহিত আমাদের ছাত্রছাত্রীদেরকে নিয়মিত তারা পাঠদান শেখাচ্ছেন। তাই এই এই ক্ষেত্রে আমাদের কোনো শিক্ষকরাই অবহেলা করছেন না, এবং ভালোভাবে তারা তাদের পাঠদান প্রক্রিয়া তারা সম্পন্ন করছেন। আমি আমার তরফ থেকে আমার শিক্ষকদেরকে, যারা নিয়মিত পরিশ্রম করে শিক্ষার্থীদেরকে তাদের পাঠদান প্রক্রিয়া সম্পন্ন করছেন, আমি সকলকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আমাদের এলাকাবাসী এবং ছাত্রছাত্রীরাও আমাদের শিক্ষকদের উপর খুশি তাদের পাঠদান প্রক্রিয়ায়। স্যার, এই ঝরে পড়া রোধে কি আপনাদের কোনো কর্মসূচি আছে? আসলে ঝরে পড়া বলতে এখন সংখ্যা খুবই কম, এবং যেটুকু আছে সেই ক্ষেত্রে আমরা আমাদের যে এলাকার যে কমিউনিটি আছে এবং ম্যানেজিং কমিটি আছে তাদের সাথে নিয়মিত আমরা বিষয়গুলো পরামর্শ করছি, এবং আপনিও একজন এই বিদ্যালয়ের অভিভাবক, আপনিও জানেন যে আসলে ঝরে পড়া রোধে যারা মোটামুটি স্কুল থেকে স্কুল আসছে না তাদের ব্যাপারে আমরা খোঁজখবর নিচ্ছি, এবং কেন আসছে না তাদের সমস্যাগুলো যদি আমরা জানি যে এই কারণে সে স্কুলে আসছে না, ওই সমস্যাও আমরা সমাধান করার চেষ্টা করি। কিন্তু তারপরেও এই অজে পড়া গায়ে আমাদের ঝরে পড়া যেটুকু হয় সেগুলো মেয়েরা হয়, এটা আপনি জানেন যে মেয়েরা এখনও আমার যদিও আমাদের অগোচরে হয়, আমাদের সামনে বিষয়গুলো আসছে না, কিন্তু আমাদের অগোচরে অনেক অভিভাবক, কিছু কিছু অভিভাবক গোপনে মেয়েদেরকে বিয়ে দিয়ে দিচ্ছে। এই কারণেই মূলত দু একজন সংখ্যায় খুবই কম এরা হয়তো ধরে পড়ছে। তারপরেও আমাদের যদি কোনো এরকম আমাদের দৃষ্টিতে আসে আমরা তাদেরকে সেই আমাদের স্কুলে ফিরে এনে আসার আমরা সার্বিক আমরা ব্যবস্থা করে থাকি, এই ব্যাপারে আমরা সবাই সচেতন আছি। জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। জি, আপনাকেও অসংখ্য ধন্যবাদ, এবং আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে আপনাদেরকেও আমরা ধন্যবাদ জানাই। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছিলেন টিটিভি অনলাইন 360। আমরা এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এই ইয়াকুব মাধ্যমিক বিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ভবনের উন্নয়ন চিত্র। আপনারা আমার পিছনে অবশ্যই দেখতে পারতেছেন, কিছুদিন আগে এই ভবনটির উদ্বোধন করেছিলেন মাননীয় বন পরিবেশ উপমন্ত্রী আবদুল্লাহ ইসলাম জ্যাকব, এবং সেই ভবনটিকে আবারও 3 তলা বিশিষ্ট করার জন্য বরাদ্দ দিয়েছেন মাননীয় মন্ত্রী মহোদয়ের সহযোগিতায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। বন্ধুরা, আজ এ পর্যন্তই, দেখা হবে, কথা হবে অন্য কোনো এপিসোডে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, উন্নত জাতি গড়ার লক্ষ্যে আপনার সন্তানকে স্কুলে পাঠান, এই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি ভোলার চরপেশনের আসলামপুর ইউনিয়নের ইয়াকুব মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ থেকে। আমি তসলিম আখন, টিটিভি অনলাইন 360। Subscribe my channel.